তাহলে শুরু করি আমরা, না তো সবাই কি ভালো ছিলেন? নতুন কার আজকে নতুন হাত উঠান? ও আচ্ছা, আপনি আছেন না? আপনি কোথায় আছেন? সোশ্যাল মিডিয়া SMC-তে। আচ্ছা, আর তো নতুন কেউ আছে? প্লিজ আসেন। আর কি নতুন কেউ আছেন? আপনি না, আপনি কোথায় আছেন? জি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো নিউট্রিশন সম্পর্কে আপনি তো একবারে মানুষ, এক্সপার্ট মানুষ, তাই না? আচ্ছা শোনেন, আমার নাম তো বলে দিলাম, তাই না? আর কি বলা দরকার আছে নতুন করে? গত সপ্তাহের গত ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম? হ্যাঁ, কার্বোহাইড্রেট, ওটা কি পড়েছেন কেউ? হ্যাঁ, কে কে পড়েছেন কার্বোহাইড্রেট পড়েছেন? এখন তো পরীক্ষা নিলে সব পাস করতে পারবেন নাকি? হ্যাঁ, তাই কার্বোহাইড্রেট সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। আমি যেটা বলি আপনাকে সেটা হলো যে পাবলিক হেলথ ইয়েতে এসেন্সে যেটা আসলে নিউট্রিশন পড়ানো হচ্ছে রাইট নাও, তারা সেই জিনিসটাই কিন্তু ডিজাইন করেছে, বুঝছেন? সাম এক্সটেন্ট যদি আপনারা পড়াশোনা করতে চান, থাউজেন্ডস অফ মেটেরিয়ালস কিন্তু আপনার রয়েছে কোথায়? ইন্টারনেটে। হ্যাঁ, এখন তো সোজা পড়াশোনা, মানে এখন তো লেসন খুব সোজা, আমার সাথে কিন্তু আপনারা এক্সপার্ট হতে পারবেন যদি একটু দিনে একটা টপিক বা আর্টিকেল একটা পড়েন, তাহলে দেখবেন সেটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কেমন আজকের টপিক হলো প্রোটিন, সেম সোর্স, ফাংশন, তারপর স্ট্রাকচারাল, যে জিনিসগুলো আমরা, আপনারা কি ওই এটা দেখেছিলেন, এটা দেখেছেন যেটা আমি শীট দিয়েছিলাম, ওটা সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন? দুজনে কি সবাইকে দিয়েছেন? আচ্ছা শোনেন, আমি গতকালকে পর্যন্ত যে, মানে গত সপ্তাহ পর্যন্ত যে ক্লাসগুলি হয়েছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি দুর্জয় মিলে দিয়েছি, আপনারা ধারণা পাওয়ার কথা পেয়েছেন। হ্যাঁ, আমি ওই ইন্ডিভিজুয়াল কেউ কেউ যদি নিতেছে তা কারোর মেলে হয়তো দিয়েছি, আর আপনারা যারা পান না এ পর্যন্ত ক্লাসগুলি, সেই ক্লাসগুলো আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা দুর্জয়ের সঙ্গে যোগাযোগ করলে সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এই অভিযোগ কার কার আছে? হ্যাঁ, আচ্ছা এই অভিযোগ আর কার কার আছে? ফর্ম রিসিভ করে না? আচ্ছা, হ্যাঁ। এই শোনেন ডাক্তার ভাইরা, কি পেয়েছেন আপনারা ক্লাসগুলি? সব ক্লাসগুলি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ফটোকপি করে নেন, সেম কিন্তু ওইখান থেকেই আছে। আচ্ছা শোনেন, আমি একটু ইয়ে করে নিই, সেটা হলো যে মানে কমিউনিকেশনের যুগে এসে যদি কমিউনিকেশন ভালো মতো না হয় তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, তো দুর্জয় আমি বিশ্বাস করি হয়তো তার ব্যস্ততার মাঝে থাকতে পারে যে কোনো কারণবশত, তাহলে আচ্ছা আচ্ছা শোনেন, একটা জিনিস হলো ইনফরমেশন প্রোভাইডার যারা তাদের কিন্তু ক্লারিফিকেশনের জায়গা আছে, কোথায় আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কোশ্চেন করা, যে আমি আপনার ইমেল আইডিটা বুঝতে পারি না, আপনার নামটা বুঝতে পারি নাই, আপনি কিন্তু এই কাজটা করতে হবে, বিকজ ইউ আর দি লিডার, তাই না? এই জন্য ওই যে দেখবেন না, গ্রুপ মেল তো আমি ডে ওয়ানে বলেছিলাম আপনাদেরকে, বলেছি গ্রুপ মেল এবং গ্রুপ ফেসবুক আইডি, আমি কিন্তু ডে ওয়ানে আপনাদেরকে বলেছি যে ওইখানে হলে সুবিধা হয় যে আপনাদেরকে ক্লাসটা দিতে খুব সুবিধা হবে, তাহলে তাহলে আপনি যদি ওইখানে একটা প্রিপেয়ার করেন, ইয়েটা তৈরি করেন, তাহলে দেখবেন যে খুব আপনাদের ভিতর কমিউনিকেশনটা ইজি হয়ে গেছে, তাই না? না না, কেউ যদি নয়, এটা বিফোর, আমি আমার মনে হয় যে এখানে শুনেন, এইটা ডিসকাস করার আগে অবশ্যই আপনাদের উচিত হলো আপনাদের ইন্টারপার্সোনালিটি শেয়ার করে নেওয়া, গ্রুপে ডিসকাশন করে। আসলে আমি কিন্তু বলেছি কিন্তু এই ক্লাসটা কিন্তু আসলে আমি যে ক্লাস নিলে শুধু আপনাদের ক্লাস হবে তা কিন্তু না। হ্যাঁ, বেটার হলো আপনাদের যে আপনারা যদি, আমি হয়তো বেরোয় গেলাম বা এখানে আধা ঘন্টা আপনারা ওয়েট করলো, এই আধা ঘন্টার মধ্যে কিন্তু চারটা ক্লাস রিভিউ করা সম্ভব আপনারা যদি চান। আপনাদের সে কাজটাকে করেন,
টাইম কনস্ট্যান্ট তো থাকবে, এটা খুবই বাস্তবতা। এটা হলো বাস্তবতা যে আপনার টাইম ফ্রেমওয়ার্ক থাকবে, টাইমের ইয়ে থাকবে, শর্টেজ থাকবে, হ্যাঁ, নামাজের সময় থাকবে। ওটার পরে যে কোনো একটা সময় আপনার এখানে বসেন, এখানে যদি আপনার নামাজের পরে বসতে চান তাহলে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এখানে বসে ডিসকাস করে ফেললেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হলো না। তাহলে আরও ভালো। ওইখানে যদি আপনারা মনে করেন যে আপনাদের শিক্ষককে লাগবে, তাহলে আমি স্যারকে একটু রিকোয়েস্ট করবো আগে এসে প্রয়োজনে আপনাদের সাথে একটু কথা বলবে। ভেরি গুড, আমিও থাকবো প্রয়োজনে আপনাদের সাথে যদি হয়। হ্যাঁ, যদি আমার কোনো হেল্প আপনাদের কাজে লাগে, বিকজ আমি একটা জিনিস বুঝি যে আপনারা কিন্তু মোস্ট সিনিয়র স্টুডেন্টস, তাই না? আপনারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্ট। আমি কিন্তু বরাবর একটা জিনিস বলছি যে আমার সাথে কিন্তু আপনারা বেশি অ্যাওয়ার এবং বেশি ভালো জানেন। তাহলে এই জানাটাকে এক্সিকিউট করার দায়িত্ব রয়েছে, এক্সারসাইজ করার দায়িত্ব রয়েছে আপনাদের নিজের। আমি যদি শতবার বলি কিন্তু এরা কখনোই ই হবে না। যাক, অনেক কথা না বলে আমরা সরাসরি ক্লাসে যাই, আসেন। আজকের লেসন হচ্ছে কত? থ্রি, তাই না? এই থ্রির বিষয়বস্তু কী ছিল? একটা হলো যে প্রোটিন, নাম্বার ওয়ান হচ্ছে প্রোটিনের সোর্স, ফাংশনস, ডিফিসিয়েন্সি, ডিজিজেস। হ্যাঁ, অর্থাৎ আজকে সকালে প্রোটিন খেয়েছেন কে কে? কী কী খেয়েছেন? হ্যাঁ, কী খেয়েছেন? আর বাপরে বাপ, গরুর মাংস খেয়েছে, বুঝছেন? সে কিন্তু গরুর মাংস খেয়েছে। ডিম খেয়েছেন কে? আর আর কে কে খেয়েছেন? দুধ খেয়েছেন, ভেরি গুড। আচ্ছা দেখেন, আর কেউ খান না প্রোটিন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। ডিম, দুধ, মাংস যারাই খেয়েছেন এটা নিয়ে আলোচনা হবে। দেখেন, এই এই মানে লেসনের সামারিটা হলো ডিফারেন্ট প্রোটিনস, ক্লাসিফিকেশন অফ প্রোটিনস, স্ট্রাকচার অফ প্রোটিনস অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস, এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট প্রোটিনস, ফাংশন অফ দি প্রোটিনস অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিজিজ অফ দি প্রোটিনস। এই জিনিসগুলো দেখেন, আপনি দেখেন প্রোটিন, ওই গরু মাংস খেয়েছে, গরু মাংস অন কেন প্রোটিন? কেন প্রোটিন? কেন প্রোটিন? আমি যদি গরু মাংসকে বলি এটা প্রোটিন, এটা হচ্ছে একটা, এটা নিড আমার দেহের জন্য, এটাকে আমি ধরতে পারি অ্যাসেনশিয়াল প্রোটিন। আপনি যদি একটু একটু ইয়ে করেন দেখবেন, আচ্ছা আসেন, প্রোটিন যদি পড়ছি তাহলে প্রোটিনের সংজ্ঞাটা আমরা একটু দেখি। প্রোটিনের সংজ্ঞাটা দেখেন আপনার এখানে আছে কি, এ ক্লাস অফ নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ডস। খুব ভালো করে খেয়াল করেন, একটা শব্দ আছে নাইট্রোজেনাস অর্গানিক কম্পাউন্ডস হুইচ হ্যাভ লার্জ মলিকুলস কম্পোজড অফ ওয়ান অর মোর লং চেইন অফ অ্যামাইনো অ্যাসিডস আর অ্যান অ্যাসেনশিয়াল পার্ট অফ অল লিভিং অর্গানিজমস। মানুষ থেকে শুরু করে যত লিভিং অর্গানিজম আছে প্রত্যেক জনের কিন্তু প্রোটিন দরকার। ইভেন দো যে ব্যাকটেরিয়া, সমুদ্রের তলদেশে যে অনেকগুলি ব্যাকটেরিয়া আছে এটা আপনারা জানেন তো? সেটা জানেন তো না? ওইখান থেকে ক্যালসিয়াম অক্সালেট, আপনার নাম শুনেছেন ক্যালসিয়াম অক্সালেট? হ্যাঁ, এইটা কিন্তু মানে একটা ব্যাকটেরিয়ার এক্সক্রিশন হচ্ছে, একটা ব্যাকটেরিয়ার যেই জিনিসটা ছেড়ে দেয় সে খুব গভীর সমুদ্র থেকে, সেটা আলটিমেটলি কী হয়? ক্যালসিয়াম অক্সালেট হয়। লাইম স্টোনের নাম শুনেছেন? আমরা যে চক দিয়ে লিখি, এই চক ওয়ান কাইন্ড অফ কোনো না কোনো প্রাণীর, আমরা যেমন মলত্যাগ করি ওইরকম কোনো না কোনো ব্যাকটেরিয়া এরকম মলত্যাগ করে বলে আমরা হয়তো তার একটা খুব ভালো একটা ইউজেস পাচ্ছে। ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। আমি যদি সেই এক্সটেন্ডে যাই, প্রোটিনকে যদি ভাঙি, প্রোটিনকে যদি স্ট্রাকচারাল আমি ভাঙতে চাই, দেখবো যে এখানে ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তাহলে দুটো জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে নাইট্রোজেনিয়াস, আর হচ্ছে লং চেইন থাকবে যদি এটার স্ট্রাকচারালি আমি ইয়ে করি, আর এটা হচ্ছে অ্যাসেনশিয়াল পার্ট অফ অল লিভিং অর্গানিজমস। আপনি কি দেখবেন যদি আফ্রিকার দিকে তাকান, এই যে মানুষের ম্যাল নিউট্রেটেড হচ্ছে কিসের জন্য আপনি জানেন? সেখানে নাম্বার ওয়ান কজ হচ্ছে প্রোটিন। হ্যাঁ, প্রোটিন, ভালো কথা, নাম্বার ওয়ান কজ যদি প্রোটিন হয়, প্রোটিন কিন্তু আপনি যদি সেগমেন্ট করেন যে ছয়টা যে খাদ্য তালিকা আছে, ছয়টা খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে কোনটা? প্রোটিন। ভ্যালুয়েবল মানে প্রাইসের দিক থেকে, তাহলে ওইটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না। সবাই অ্যাফোর্ড করতে পারে? আফ্রিকার মানুষগুলো কিন্তু সঙ্গত কারণেই অ্যাফোর্ড করতে পারে না, বিধায় ওইখানে ম্যাল নিউট্রিশনের পরিমাণটা সবচেয়েতে হাই, স্পেশালি অ্যাজ স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ বডি টিস্যুজ সাস মাসল, হেয়ার, এটসেট্রা, অ্যান্ড অ্যান্ড এনজাইমস অ্যান্ড
অ্যান্টিবডিজ। তাহলে এইটা হলো যে কি বলছে যে একটা হচ্ছে একটা এনজাইম, আর একটা হচ্ছে এটা যখন প্রোটিন আমি নেবো আমার দেহে একটা অ্যান্টিবডি তৈরি করবে, তাই না? তো অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। আমার সাথে শেয়ার করেন আপনারা, কি ক্লাস মজা পাচ্ছেন না? যাকে এটা থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর এটা কি প্রোটিনের কাছে? প্রোটিন কালেকটিভলি স্পেশালি অ্যাজ এ ডায়েটারি কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা ডায়েটারি কম্পোনেন্ট। অ্যান্ড এনার্জি ইল্ডিং নিউট্রিয়েন্ট কম্পোস্ট অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, ডিফার্স ফ্রম কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস বিকজ অফ দি প্রেজেন্স অফ নাইট্রোজেন। কার্বোহাইড্রেটের মধ্যে কী ছিল? হাইড্রো বলেছিলাম না, হাইড্রো, দ্যাট মিন্স রিলেটেড টু ওয়াটার। তো তাহলে এইটা থেকে ডিফারেন্সটা কি? নাইট্রোজেন। বাজার থেকে এখন শিম উঠেছে, শিম কেউ কিনেছেন এই বছরে? এখন কেউ কি খেয়েছেন শিম এই বছরের? শিম খান নাই কেউ? হ্যাঁ খেয়েছেন, আচ্ছা উনি খেয়েছে আর কি। শিম দেখবেন বাংলাদেশের কতগুলি জায়গাতে এই খুব মানে অ্যাডভান্স শিম চাষ হয়, তার মধ্যে একটা আছে পাবনা, একটা আছে শেরপুর, আর হচ্ছে যশোর, এই সমস্ত অঞ্চলগুলোতে। কেন? যে এইটার সয়েলের নেচারটা হলো, এই সয়েলগুলোতে সয়েল যদি আপনি ইয়ে করেন, সয়েল যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে সয়েলের মধ্যে অনেকগুলি নিউট্রিয়েন্ট থাকে। এই নিউট্রিয়েন্টের মধ্যে এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কি? নাইট্রোজেন। তা নাইট্রোজেন, এই নাইট্রোজেন থাকার কারণে ওই অঞ্চলগুলোতে শিমটা, শিমের চাষটা খুব ভালো হয়। আর নাইট্রোজেন থাকার কারণে শিমের চাষ ভালো হওয়ার জন্য নাইট্রোজেনের মধ্যে, মানে শিমের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা সবচেয়ে হাই থাকে। কেন? নাইট্রোজেন, এই শিমের গাছটা কেমন আপনার বলেন তো? লতানো, লিগুমিনাস আর কি। যদি কেউ বোটানি ইয়ে থেকে থাকেন তাহলে দেখবেন, বোটানি কেউ আছেন এখানে ব্যাকগ্রাউন্ড? কেউ নাই, আচ্ছা। ওই লিগুমিনাসের মেন কাজটাই হলো সে সয়েল থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সে কী করে? অ্যাবজর্ব করে। হ্যাঁ, তাহলে ডিফার্স ফ্রম কার্বোহাইড্রেটস ফ্যাটস, আছে গেল হচ্ছে নাইট্রোজেন, সরি এখানে এটা কেন, আচ্ছা দেখেন নেক্সট কি? দ্য বিল্ডিং ব্লকস অফ অল প্রোটিন মাসল আর অ্যামাইনো অ্যাসিড। এটা এই ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, এখান থেকে কী দেওয়া আছে বলেন তো? ইট, সিমেন্ট, আর কী দিয়েছে? বালি দেওয়া আছে না? একটার পর একটা সাজানো আছে না? আমি যদি আমার হিউম্যান বডিটাকে চিন্তা করি, দেখেন একদম শুরু করে আমার ইয়ে থেকে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, আর ফাউন্ডেশন আছে না? তো ফাউন্ডেশনের মধ্যে কী আছে? মেন সোর্স অফ প্রোটিন, মেন সোর্স অফ প্রোটিন। আচ্ছা দেখেন, আমি যখন অক্সিজেন নিই, খেয়াল করেন, ডক্টর ভাইয়ের আরও ভালো বলতে পারবেন, আমি যখন অক্সিজেন নিই, অক্সিজেনের পরে আমি কী ছাড়ি? কী ছাড়ি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আসলে কোন জায়গা থেকে ছাড়ি বলেন তো? ডাক্তার ভাইয়ের একটা উত্তর দেন। পিউরিফাইড হয়, তাই না? তো যদি ওইখানে পিউরিফাইড হয়, থাউজেন্ডস অফ রিয়াকশন আর হ্যাপেনিং দেয়ার, তাই না? থাউজেন্ডস অফ রিয়াকশন। তো ওই যে আমি যেটা বলতেছিলাম, যখন আমি ব্লাডে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনের মধ্যে থাউজেন্ডস অফ নিউট্রিয়েন্ট, দ্যাট মিন্স এই নিউট্রিয়েন্টগুলো আমার দেহে যখন যাচ্ছে, তখন আমার এই ফাউন্ডেশনটা কী থাকছে? সচল থাকছে। হ্যাঁ, ওই যে থাউজেন্ডস অফ নিউট্রিয়েন্টের মধ্যে মোস্ট অফ দি নিউট্রিয়েন্টস হচ্ছে কী? প্রোটিন। খুব সহজ ভাষাই মনে থাকবে, বুঝতে পারছেন ক্লাস না? খুব জটিল মনে হচ্ছে? শোনেন, আপনারা যদি আমার সাথে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু ক্লাস ইজি হয়ে যাবে। নিউট্রিশনের কিন্তু ওই এনও আমি নিজেও বুঝি না, সত্যিকার অর্থে বুঝি না। কারণ সকালে আমি আজকে এই মসুরের ডাল খেলাম। হ্যাঁ, সেন্ট ক্লাস পড়ে আমরা বলে ফেলছেন সবাই, গ্রেট সোর্স অফ মানে প্লান্ট সোর্সের একটা সবচেয়ে বড় প্রোটিন। আমি ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, আপনারা ওই যে শিমের বিচি রাস্তাতে কি কিনে খেয়েছেন? কেউ খেয়েছেন? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্স অফ প্লান্ট প্রোটিন, যেটা খাওয়ার পরে আপনার দেহের কোনো ক্ষতি নেই। আর সকালে বিফ খেয়েছেন কারা? খুবই মজা, দাঁতের তলে মানে চাওয়াইতে খুব মজা, কিন্তু পরবর্তীতে কি মানে বলা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ বিফ খাওয়ার পরে যে পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার, অধিকাংশ জায়গাতেও কেউ সেই কাজটা করে না। কেন? এখন পর্যন্ত বিফ হচ্ছে এলিটদের মেনু, জানেন তো? মানে বিফ যারা কনজিউম করে, বিফ যারা পারচেস করে, তাদের বেশিরভাগ মানুষ হলো কোথায়? আমাদের এই সাবকন্টিনেন্ট হিসাব করি, বিশেষ করে সাবকন্টিনেন্ট আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানে সবচেয়ে বেশি খাই,
আমাদের বাংলাদেশে স্ট্যান্ডার্ড অনেক হচ্ছে মিডল ক্লাস পর্যায়ের, যারা পরিশ্রম করে তারা কিন্তু বিপদ ধারে কাছে যেতে পারে না। আমি এখন আপনাকে ই করতেছি না কিন্তু, মানে আই এম নট ইগনোরিং ইউ, হ্যাঁ সেটা। তাহলে বিপের জায়গাতে বিপ থাকলো, আমি যদি দেখেন প্রতিদিন কিন্তু এই কাজটা করতে পারেন, আপনি হয়তো অফিস থেকে বেরোলেন 5 টাকা 10 টাকা সেই ভেবেছি কিনলে, যে পরিমাণ আপনার বিপ খেয়ে সে ক্যালোরি নিয়েছে তার সাথে 3 গুণ বেশি ক্যালোরি পাবেন আপনি কোথায়, শিবের বিসিতে। তাই আপনি বড় সিলেক্টর, আপনি যদি খাদ্য মেনু সিলেক্ট করেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, তাহলে এটা ভালো। আবার বিপের কিন্তু একটা বড় উপকার আছে, প্রথম দিন ক্লাসে বলেছিলাম, কী বলেছিলাম মনে আছে? জিঙ্ক দ্যাটস প্রিভেন্ট দ্য ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজেস সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তাহলে প্রোটিন কি বলতে পারবেন এখন? প্রোটিন বলতে পারবেন? নাইট্রোজেনাস কম্পাউন্ড, তার মানে কি কার্বোহাইড্রেট ফ্যাট থেকে আলাদা কেন? ডিউ টু হ্যাভিং প্রেজেন্স অফ নাইট্রোজেন। শুধু আপনি যদি এই কথাটুকু বলে দিতে পারেন আমি কিন্তু একে এক দিয়ে দেবো। ওইটা ধরেন আমি কেমিস্ট্রি স্টুডেন্ট না, আমার কাছে জানারও দরকার নাই। হ্যাঁ, আমি যদি শুধু এই কথাটুকু বলতে পারি যে কার্বোহাইড্রেট ফ্যাট থেকে প্রোটিন আলাদা একটা কারণের জন্য, যেটাতে নাইট্রোজেন আছে, এটা বলতে পারবেন তো? বলা সম্ভব? ঘুম লাগছে কার কার? লাগছে না তো, আপনার চোখে কিন্তু ঘুম আছে। ঘুম কিন্তু ঘুমাই দিচ্ছে, ঘুমাই পড়বেন, আমার ক্লাসে ঘুমাই গেলে কোনো আমার আপত্তি নেই। কেমন? তাহলে আমি নিজেও ঘুমাচ্ছি এমপিএসের ক্লাসে, ঠিক আছে? আচ্ছা শোনেন, তাহলে এই যে প্রোটিনের কিছু একদম ডিস্টিং সোর্স আছে, একটা সোর্স কি আমার অ্যানিমাল সোর্সেস, গরুর মাংস, তাহলে গ্রেট সোর্স অফ অ্যানিমাল, তাই না? দ্য লার্জেস্ট সোর্স বিফ, পোলট্রি অ্যান্ড ফিশ। পোলট্রি সিলেকশনের ব্যাপারে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখন বাংলাদেশ কনটেক্সটে, কেন পোলট্রির মাংস খাওয়ার ব্যাপারে অবশ্যই চেষ্টা করবেন, আপনার মেনুতে এইটা এখন কম রাখার জন্য। গরু খান সেটা ঠিক আছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত ফিডিং মিলগুলো, কথা বলেন আপনারা কেমন, কথা যদি বলার লাগে আমার সাথে বলেন, সেটা হচ্ছে এখন পর্যন্ত ফিডিং মিলগুলো যে প্রসেসে ফিড তৈরি করতেছে, জিপিস আপনি এমবিসি স্টুডেন্ট তো, এমপিএসি জব, প্লিজ একটু হেল্প করেন এখানে। বসেন বসেন, এটা করে ফেলেন, এটা কি বলতেছিলাম? পোলট্রিতে এই পোলট্রি ফিডে এখন পর্যন্ত যে আমাদের দেশে তো আসলে এরকম নেই কিছু, পোলট্রি ফিডে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় তার ফিডিং মিলটা মানে তারা তৈরি করছে, ফিডটা তৈরি করছে, সেই ফিডের মধ্যে টক্সিক সাবস্টেন্সের পরিমাণ স্টিল না মানুষের টলারেন্সের সাথে অনেক হাই, কিন্তু আমরা এটা যে কোনো কারণবশত হয় ফিড মিলগুলো, তাহলে ফিড মিলগুলো যে কন্ট্রোলিং বডি গভর্নমেন্টের সেখানে আমরা চেপে যাচ্ছি। যদিও একটা কাজ হয়েছে কিন্তু আপনারা জেনে খুশি হবেন, মানে সরকারের একটা ভালো একটা কাজ ইনিশিয়েটিভ যে নিরাপদ খাদ্য অধিদপ্তর যে খাদ্য কর্তৃপক্ষ তৈরি করছে না, সেখানে একটা উইং তৈরি করছে এই ফিড মিলটাকে স্পেশালি চেক করার জন্য। আপনারা এটা পড়বেন, ওখানে একটা টিভিতে একটা বিজ্ঞাপন আছে, আপনি দেখুন ওইখানে অনেকগুলি ক্লজ আছে, অনেকগুলি আর্টিকেল আছে, অনেকগুলি জানার বিষয় আছে অ্যাজ এ পাবলিক হেলথ এক্সপার্ট, ওইটা আপনারা নলেজে রাখবেন। বিকজ যদি পারমিশন থাকে আমি কিন্তু ওখানে একটা কোশ্চেন করবো, আমি কোশ্চেন আউট করে দিলাম আপনার আগেই। কেমন? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি করছে না মিনিস্ট্রি অফ ফুড, সেখানে পোলট্রি ফিডেকে স্পেশালি দেখার জন্য একটা উইং আছে। হ্যাঁ, ওই উইংটা কতগুলো এক্সপার্ট নিয়ে তৈরি হয়েছে যে এই ফিড মিলের মধ্যে কী কী জিনিস আছে এই জিনিসগুলো ডিটেক্ট করার জন্য, এবং ওইখানে যে টক্সিক সাবস্টেন্সগুলো তৈরি করা আছে, কেননা ওইখানে শুটকি মাছ ইউজ করে, জানেন তো যে শুটকি আমাদের এই অঞ্চলে যে শুটকিগুলো মানে শুকানো হয় সেখানে কিন্তু ওই টক্সিক সাবস্টেন্সের পরিমাণ কম্পারেটিভলি কম, সামুদ্রিক যে শুটকিগুলো তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু টক্সিক সাবস্টেন্সের পরিমাণ অনেক হাই। হ্যাঁ, যার জন্যে ওই প্রবলেম হচ্ছে। আবার ওইখানে কিছু হরমোন মেশানো হচ্ছে, যে হরমোনগুলো আমাদের দেশে চলে না, আমাদের মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা একটু আপনারা দেখবেন। কথা হচ্ছিলো তো পোলট্রি ফিড আপনার সিলেকশনের ক্ষেত্রে, পোলট্রির ব্যাপারে, তারপর হচ্ছে কি ফিশ, আদার সোর্স কী কী, এটা হচ্ছে এগ, মিল্ক, ইয়োগার্ট অ্যান্ড চিজ। আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে প্রতিদিন, এই মনে আছে আপনার তাই না, প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আপনি ইয়োগার্ট অর্থাৎ
দধি জাতীয় খাবার রাখেন তাহলে আপনার কোনোদিন কোন অবস্থায় পেটের পীড়া হবে না। এবং দেখবেন আপনার চেহারার মধ্যে একটা আলাদা গ্লেসি ভাব তৈরি হবে। ডাক্তার ভাইরা কেন বলেন এটা? ভেরি গুড। আর কী কী করে এখানে? উপকারী ব্যাকটেরিয়া থাকে। আর কী কী থাকে? আচ্ছা ঠিক আছে, প্রোটিন তো অফকোর্স থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে। না বাধা আছে, ঠিক আছে। দুধের মধ্যে কী আছে? ল্যাকটিক অ্যাসিড আছে, তাই না? ল্যাকটিক অ্যাসিড কি? কন্টাইনিগেটেড টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা ওর যারা কেমিস্ট্রি পড়বেন তারা দেখবেন বুঝতে পারবেন খুব ভালো করে। ল্যাকটিক অ্যাসিডের ফলে কী হয় যে আমাদের স্টমাকের নেশারটা কী? অ্যাসিডিক, তাই না? তো অ্যাসিডিক যদি থাকে তাহলে ওইখানে কি পিএসটা কত থাকে? 7.5 তো নিউট্রাল, 7 কম মানে কি ধরেন এটা অলমোস্ট 3.5 নিচে, তাই না? তো ওইখানে যদি আপনার ল্যাকটিক অ্যাসিড দেন তাহলে কি হবে, ওইটা ওই অ্যাসিডিক মিডিয়ামের পরিমাণটা ডাট মানে জাস্ট চেঞ্জ হয়ে যায়, ফলে কি মেটাবলিক ডিজঅর্ডার তৈরি হয়। এবং দেখবেন মানে ওই যে বলি আমরা ওইটা কি বলে, ওই যে ডাক্তার ভাই ওই শব্দটাকে কী বলে, বুটবুট পেটের মধ্যে যে করে ফ্লাটুলেন্স, হ্যাঁ সুন্দর মনে আছে। ওইখানে ওই ফ্লাটুলেন্সের পরিমাণটা সবচেয়ে বেড়ে যায়, যার জন্য কী হয় দুধ তাদের জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম। আবার দুধ আমরা অনেকেই খুব লাল করে খেতে পছন্দ করি, পুড়ায় পুড়ায়, এটা কিন্তু ডেঞ্জারাস। মুখের স্বাদ মানেই হচ্ছে ডেঞ্জারাস। আচ্ছা আসেন এবার, তাহলে প্লান্ট সোর্স কী? ফাউন্ড ইন গ্রেইনস, নাটস, সিড অ্যান্ড লিগিউমস, যে কথাটা বলছিলাম, যতগুলি লতা জাতীয় ফল আছে প্রত্যেকটা সে লিগুমিনাস স্পেসিসের অন্তর্ভুক্ত। লিগিউম ক্যাপচার নাইট্রোজেন, মেক দে মোর প্রোটিন প্রোটিন ডেন্স, পিনাটস অ্যান্ড বিনস। বাদাম খান, লেগুমস, লেগুমিনাস শিমের কথা বলছিলাম, লতা জাতীয় যেগুলো, লতা জাতীয় যত সোর্স আছে, পুঁইশাক কাইন্ড অফ লিগুমিনাস স্পেসি, লতা জাতীয় গাছগুলো যেগুলো থেকে আমরা ডাইরেক্ট আমাদের খাবার তৈরি হয়। কেমন বরবটি খেয়েছেন? সোর্স অফ লিগুমিনাস। বরবটি, শিম, এই যদি যত আছে প্রত্যেকটাই হচ্ছে। তারপর পটল, পটল খেয়েছেন? পটল খান আপনারা? অন কাইন্ড অফ পটলের মধ্যে আরেকটা কী আছে বলেন? পটলের মধ্যে যতগুলি ভেজিটেবলস আছে তার মধ্যে সবচেয়ে ওয়াটারি সাবস্টেন্সের পরিমাণ সবচেয়ে বেশি, জানেন তো? আমি তো দেখে বলে দিলাম আপনার যে। আচ্ছা ঠিক আছে, দেখেন আরেকটা আছে কি যে সয়াবিন মিট অল্টারনেটিভ। সয়াবিন, সয়া সস আপনারা খেয়েছেন? এখন দেখবেন যতগুলি বড় ক্লাস কি খুব বেশি বোরিং মনে হচ্ছে? হ্যাঁ জোর করে ভালো লাগেন না, জোর করে ভালো লাগে তো বিপদে পড়ছেন আপনি নিজেই, আমি না, কিন্তু আমি কিন্তু লিখবো না পরীক্ষায়, ঠিক আছে? লিখবেন কিন্তু আপনারা, হ্যাঁ। যদি একটু আমি আমার আমার কথা হচ্ছে যে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনি শুধু ধারণাটুকু দিতে পারলেই আমি কিন্তু মার্কস দিয়ে দেবো, হ্যাঁ। আপনি যদি ধারণাটুকু দিতে পারেন যে এই জিনিসটাই আপনার সেন্টেন্সের কোনো সমস্যা নাই, শুধু ওইটুকু টাচ করলে কিন্তু আমি মার্কস দেবো আপনাকে। এই জন্য ক্লাসের সময় একটু অ্যাটেন্টিভ থাকবেন। কেমন সয়াবিন মিট অল্টারনেটিভ, আপনি যদি এখন হোটেলগুলোতে যান দেখবেন এখানে সয়া সস বিক্রি করে, সয়া যে সয়া রস বলে। এবং দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে যতগুলি চেন শপ আছে প্রত্যেকটা জায়গাতে সয়াবিনের এই ইয়েটা পাওয়া যায়, সয়া নাগেটস বলে যেটাকে, হ্যাঁ। তো ওইটা ওইটা বলা হচ্ছে যে ওইটার যদি কন্টেন্ট আপনি অ্যানালাইসিস করেন তাহলে একটা মিটে যে পরিমাণ কন্টেন্ট আপনার পাওয়ার কথা, ক্যালোরি পাওয়ার কথা, প্রত্যেকটা জিনিস কিন্তু সয়াবিনের মধ্যে আছে। বাট ওইটা যদি আপনি কনজিউম করেন কন্টিনিউসলি তাহলে আপনার দেহের কিন্তু হার্মফুল, বিশেষ করে আপনার টিজি, টোটাল কোলেস্ট্রল এবং টিজি থেকে শুরু করে এই জাতীয় জিনিসগুলো আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? তাহলে আচ্ছা আসেন এবার, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স পিপুল প্রোটিন চয়েস। ওই যে তখন কথা বললাম আফ্রিকার কথা একটা বলছিলাম যে কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে একটা মানুষ প্রোটিন চয়েস করতে পারে, তারপরে কি অ্যাভেলেবিলিটি, একটা হচ্ছে কস্ট, হেলথ কনসার্ন, ফুড পারফরমেন্স, প্রিফারেন্স, রিলিজিয়াস বিলিফস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। রিলিজিয়াস বিলিফ যে আসলে খুব বড় ফ্যাক্টর এটা জানেন তো? আপনার সাঁওতালদের মধ্যে কোনো ফুড প্যাটার্ন জানেন? জানেন ওরা বিশেষ করে ওরা কী খায়, আগে খরগোশ জাতীয় খাবার, ইঁদুর জাতীয় খাবারগুলি, হ্যাঁ। তারপর ওই যে ইভেন দো শিয়াল, ওরা শিয়াল পর্যন্ত খেত, ওরা শিয়াল পর্যন্ত খেত। কীভাবে খেত ওরা? শীতকালে দেখতেন আপনারা গ্রামে যদি দেখেন ওরা অনেক জায়গাতে গিয়ে শিকার করে নিয়ে আসতো,
খরগোশ, ইঁদুর, ইভেন দ্য সাপ, আবার আমরা যেটাকে কাসিম বলি, হ্যাঁ, ওটাই কিন্তু তারা নিয়ে এসে তাদের ওই প্রোটিনের সোর্সটা ওইখান থেকে মিট করতো। এটা তাদের রিলিজিয়াস বিলিফস। আবার যদি খ্রিশ্চানদের কথা চিন্তা করে দেখেন, আবার যদি সনাতন ধর্মের কথা মানুষের কথা চিন্তা করে দেখেন, ইভেন দ্য মুসলিমদের খাদ্য প্যাটার্ন যদি চিন্তা করে দেখেন, তাহলে কি ভিন্ন ভিন্ন না? ভিন্ন ভিন্ন না? আপনি পাকিস্তানে গিয়ে দেখেন তাদের খাবারের প্যাটার্ন কীরকম, আবার আপনি ইন্ডিয়ায় গিয়ে দেখেন সে তাদের খাবার প্যাটার্ন কেমন, আবার আপনি মিডিল ইস্টের খাবার প্যাটার্ন দেখেন, দেখেন ওরা একটা ব্রেড কত বড় হতে পারে দেখছেন সেই খাবারটা? ওরা যে দুম্বার মাংস যখন এটাকে ব্রান করে, আমরা যেটা গ্রিল বলি, ওরা যখন ব্রান করে সবাই মিলে একসাথে বসে খায় দুম্বার মাংস দিয়ে যে রুটিটা খায়, সেই রুটিটার সাইজ মিনিমাম এর সাথে অনেক বড়। আপনি রুটি খেতে পারবেন? সম্ভব? হ্যাঁ, ভাত দুই দিন না খেয়ে দেখেন আপনার ভিতরে কেমন মাদকতা তৈরি হয়, দেখেছেন এটা কেউ? এটাকে টেস্ট করে দেখেছেন? কথা বলেন না কেন? আপনি যদি জান এক সপ্তাহের আপনার ট্রায়াল পরীক্ষা এটা, সেটা হলো যে ভাত যদি এক সপ্তাহ না খান, আপনার ভিতরে দেখবেন কেমন শূন্যতা তৈরি হয়, কেমন হাহাকার তৈরি হয়। টেস্ট করে দেখেছেন? না খেয়ে দেখেন নাই? আচ্ছা, না খেয়ে দেখবেন একদম। কিছুই খায় নাই মানে কি? ভাত হলো মাদক। হ্যাঁ, ভাত কিন্তু বড় মাদক, জানেন তো? কারণ পৃথিবীর সেরা ওয়াইন তৈরি হয় কোথা থেকে? মাদক থেকে, মানে এক কথায় ভাত থেকে। হ্যাঁ, আজকে নেড়ে গিয়ে সার্চ দেবেন। সার্চের কথা যখন আসলো, আপনাদেরকে মালালা ইস্যুজের একটা কথা বলেছিলাম, পড়েছিলেন এটা দেখেছেন কেউ ইউটিউবে? আরেকটা কাজ ছিল কি, যে এসডিজিতে হেলথ রিলেটেড কয়টা আছে, প্রভিশন আছে, আর বাংলাদেশ বাজেটে হেলথের বাজেট কত করেছিলেন কেউ বলেন? আচ্ছা, ভুলে গেলে ভুলাটাই বলেন। 23,300 বা মানে এটা তো হচ্ছে টোটাল বাজেট, এটা জিডিপির কত? 0.8% না, জিডিপির বাজেটের শিওর? এটা নিয়ে কিন্তু কোশ্চেন করবো আমি, কিন্তু বলে রাখলাম আমাকে আপনাদেরকে, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে সরকারের হেলথে বাজেট কত? হ্যাঁ, অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু বাজেটে, হেলথ রিলেটেড ইয়েতে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। বলেন একটা গ্লান্স বলেন, এখন হেলথে চমকপ্রদ জিনিস কোনটা ডাক্তার ভাইরা বলেন? আচ্ছা, কমিউনিটি ক্লিনিক, দ্যাটস গুড থিং, যেটা যদি প্রপারলি যদি এক্সিকিউট করা যায় ইটস গুড থিং। নেক্সট, হেলথে যে একটা ইনফরমেশন আছে আপনি জানেন? ভেরি গুড, সুন্দর একটা কথা বলছেন। যেটা আগে সিঙ্গাপুরে হতো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কেমন? এটা কিন্তু আমাদের দেশে ছিল না। আর এটা হচ্ছে যে হেলথের যে ইনফরমেশনগুলি, গভর্নমেন্টের যে ইনফরমেশনগুলি, গভর্নমেন্টের যে সার্ভিসগুলি, প্রত্যেকটা সার্ভিস কিন্তু এখন গ্রামের মানুষ জানার কী হয়েছে, স্কোপ আছে। হ্যাঁ, স্বাস্থ্য বাতায়ন নাম শুনছেন? স্বাস্থ্য বাতায়ন, তো স্বাস্থ্য বাতায়নে আমি ধরে নিলাম যে কেউ রেসপন্স করে না, কিন্তু একটা প্রদূষণ তো তৈরি হয়েছে মানুষকে জানানোর, করে খুব সিভিয়ারলি করে এখন, এবং সিভিয়ারলি করে কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। তাহলে বললাম কি, একটা রিলিজিয়াস বিলিফস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ধরেন এনভায়রনমেন্টের কথা যদি বলি, এনভায়রনমেন্ট যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে ডাইরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট, ক্লাইমেট যদি, সেখানে কি ক্লাইমেট চেঞ্জ, তাই না? আপনারা কি একটি স্ট্যাটিস্টিক জানেন যে পৃথিবীর টোটাল খাদ্যের প্রোডাকশনের পরিমাণ কমে যাচ্ছে, জানেন কেন? মেন কারণ কোনটা? ক্লাইমেট না, না অবশ্যই সেটা প্রি ফ্যাক্টর হতে পারে। শিল্পায়ন কেন? শিল্পায়নের কারণ হচ্ছে, শিল্পায়ন যদি হয় সেখানে কৃষি জমি নষ্ট হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, শিল্পের ফলে কী হচ্ছে, শিল্প থেকে যে জিনিসগুলো বেরোচ্ছে, ধরুন কার্বন ইমিশন হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে সেখান থেকে যে ডিসচার্জ হচ্ছে, যে পলিউশনগুলো ডিসচার্জ হচ্ছে, সেটা সয়েলের কোয়ালিটি নষ্ট করছে, আর কার্বন যখন যাচ্ছে তখন কী হচ্ছে, টেম্পারেচার পরিমাণ বাড়াই দিচ্ছে। টেম্পারেচার যদি বাড়াই দেয়, আপনারা ব্রিকফিল্ডে যেখানে
যেখানে ব্রিকফিল্ড আছে দেখবেন, ব্রিকফিল্ডের আশেপাশে যে ক্রপ প্যাটার্ন, সেখানে ক্রপ প্যাটার্নে কিন্তু সিভিয়ার সিভিয়ার পরিমাণ ফল করছে, জানেন এটা? আপনি সাভারের আমিন বাজার থেকে এই একদম গাজীপুর পর্যন্ত যাবেন, এখানে কি শুধু ব্রিকফিল্ড আছে না? যখন হাজারিবাগের ট্যানারির বজ্রগুলো গিয়ে ইয়েতে পড়তো, বুড়িগঙ্গাতে পড়তো, বুড়িগঙ্গাতে কোনো মাছ ছিল? মাছ আছে? জলজ কোনো প্রাণী আছে? বায়োডাইভার্সিটি কমপ্লিটলি কলাপস করছে, কেমন? এখন ধরেন আমি যদি বলি যে বুড়িগঙ্গা নদীর উপরে এই ফিশের উপর ডিপেন্ড করে মানুষের জীবন জীবিকা ছিল, এটা নষ্ট হলো, তো ওই মানুষগুলো কোথায় গেছে আলটিমেটলি? কোনো একটা জায়গাতে তার জীবন নির্বাহের জন্য শিফট হয়েছে না, হয়েছে কি না? যদি হয়ে থাকে, ধরেন আমিনবাজারের কথা বলি, এই অঞ্চলে প্রচুর পরিমাণ ধান সবজি হতো, আপনি জানেন সবজির পরিমাণ প্রোডাকশনটা কমে গেছে। যদি সবজির প্রোডাকশনটা কমে যায় তাহলে আলটিমেটলি মানুষের কোথায় যাবে? আমার বডির উপরে তো আলটিমেটলি সে প্রভাব পড়বে কি না? খাদ্যের সংকট তৈরি হবে, খাদ্যের সংকট তৈরি হলে কোথায় হবে? আমি তখন সোর্সিং করবো বিভিন্ন জায়গা থেকে, একটার সাথে একটা কানেক্টেড, খুবই ক্লোজ রিলেশন আছে এখানে। তাহলে এনভায়রনমেন্ট ফ্যাক্টর আছে এই প্রোটিন চয়েসের ক্ষেত্রে আপনার বড় ভূমিকা রাখবে। আপনি কি ইন্ডিয়াতে গিয়ে ধরেন এই যে ইয়ে আদিত্যবাবুর অঞ্চলে আপনি গিয়ে সহজে কি গরুর মাংস চুজ করতে পারবেন? সম্ভব? হ্যাঁ, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আবার উনি এসে যদি মনে করে যে ঠিক আছে আপনি যদি একটা নির্দিষ্ট কমিউনিটির বাইরে গিয়ে আপনি শুকুরের মাংস চুজ করেন, করা সম্ভব? কি সম্ভব? আপনি যে যদি সেটাই হতো তাহলে সমস্ত ইউরোপের ক্রিশ্চিয়ান কমিউনিটি খাবার এই ইয়ে হতো না, শুকুরের মাংস হতো না, সমস্ত মুসলিম কমিউনিটির খাবার কখনো গরুর মাংস হতো না। খুব একটু খেয়াল করে দেখেন, হতে পারতো? হতে পারতো না। আসেন, এই যে সেই লং চেনের কথা বলতেছিলাম, সেই লং চেন আসছে এখানে, দেখেন প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড, প্রোটিন আর দি পলিমার অফ, পলিমার শব্দ বলছিলাম কি, পলিমার একের অধিক, আচ্ছা পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, এ কম্বিনেশন অফ বিল্ডিং ব্লকস কল্ড অ্যামিনো অ্যাসিড, 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড। মানুষের দেহের জন্য অত্যাবশ্যকীয় প্রায় 20টা মতো কি আছে? অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলি কেমন দেখেন, ওই যে হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন অ্যাটম, থ্রি ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপস, একটা আছে কি অ্যামিনো অ্যাসিড NH2, আরেকটা আছে অ্যাসিডিক কার্বক্সিল গ্রুপ COOH অ্যান্ড এ সাইড চেন, দ্যাট ইজ আর গ্রুপ। আপনি যদি এর পয়েন্টারটা নেয় না, আচ্ছা এখানে খেয়াল করেন, আমি এখানে দেখাই দিই, এখানে এখানে দেখেন এই যে আর, এটা কি সাইড চেন, তাই না? আপনাকে খুব ভালো করে দে NCC, মামে কি আছে? হাইড্রোজেন আছে, তাই না? আর পাশে কি আছে? COOH, এইটা হলো অ্যামিনো অ্যাসিডের, অ্যামিনো অ্যাসিডটা কি, এটা হচ্ছে প্রোটিনের এক্সটেন্ডেড একটা, সেটা বলতে পারেন। এই হলো আপনার কেমিক্যাল স্ট্রাকচার। আপনার যদি কেউ কেমিক্যাল পড়ছেন, তো যোজনী পড়ছেন, যোজনী প্রোটিন অ্যানালাইসিস করার সময় প্রোটিন নিউট্রন ইলেকট্রনের ইয়েটা পড়ছেন, এটা আচ্ছা ওইদিকে অত যাওয়ার আমার দরকার নেই, আমরা পড়ছি হচ্ছে নিউট্রিশন পাবলিক হেলথ ডিউশন। আচ্ছা আসেন, প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড কি 20 ক্রিয়েট ডিফারেন্ট কম্বিনেশন ফর স্পেসিফিক ফাংশন ইন দ্য বডি। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের একটা একটা বৈশিষ্ট্য আছে, ফাংশন আছে, কাজ করে কোথায়? ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? প্রোভাইড ইনস্ট্রাকশন অ্যামিনো অ্যাসিড লিঙ্ক টু ফর্ম দ্য প্রোটিনস ইন আওয়ার বডি। এই যে ধরেন প্রোটিন যখন আমি কনজিউম করলাম তখন অনেকগুলি প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ হলো, সেই ডিএনএর কাজটা কী করে যে আমার দেহে বিভিন্ন ধরনের প্রোটিন ফর্ম করতে, সেটা এক্সিকিউট করতে, সেটা মেটাবলাইজ হতে হেল্প করে কে? ডিএনএ। তো ডিএনএ আলটিমেটলি কোথা থেকে আসছে? অ্যামিনো অ্যাসিড থেকে আসছে। অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসছে? প্রোটিন থেকে আসছে, তাই কি? হ্যাঁ, কনফিউশন আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন টাইপস অফ অ্যামিনো অ্যাসিড, এটা কি ক্যানট বি সিনথেসাইজড, মেইনলি হচ্ছে দুই প্রকার অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসেনশিয়াল, একটা হচ্ছে নন অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়াল মানে হচ্ছে বুঝুন, এটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় আমাকে, আমার দেহের জন্য
অফকোর্স বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ গরুর মাংস কি আমার দেহে পরিষ্ট হবে? এক কি আমার দেহে পরিষ্ট হবে? অবভিয়াসলি নট। তাহলে এটা বাইরে থেকে যেটা আমি ইম্পোর্ট করবো, সহজ ভাষায় বুঝি সেটা হচ্ছে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর এটা হলো কি নন অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এটা খুব সিম্পল, যেটা আমার দেহে সিনথেসাইজড হবে, হ্যাঁ, যেটা আমার দেহে সিনথেসাইজড হবে। আর এটা হচ্ছে ডিসপেন্সেবল অ্যামাইনো অ্যাসিড। ডিসপেন্সেবল শব্দটার সাথে পরিচিত তো ডাক্তার ভাইরা, বলেন ডিসপেন্সিং মানে কি? বিতরণ করা। থ্যাংক ইউ, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বলছে। ডিসপেন্সিং মানে হলো বিতরণ করা। তো বডি সিনথেসাইজ বলছে এখানে কয়টা? ডিসপেন্সেবল হচ্ছে 11টা যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে ফর্ম দি আদার অ্যামাইনো অ্যাসিড। এই 11টা যে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা মোট? না, 20টা। থ্যাংক ইউ, 20 হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে ডিসপেন্সেবল হচ্ছে 11টা। আর এটা হচ্ছে ইনডিসপেন্সেবল অ্যামাইনো অ্যাসিড কোনটা? রিমেনিং 9 অ্যামাইনো অ্যাসিডস মাস্ট কাম ফ্রম ইউর ডায়েট, অলসো কল অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে কি, এটা কিসের জন্য দরকার? ফর গুড হেলথ, ওই যে সেই ইউনিভার্সাল ডেফিনেশন অফ হেলথ মনে আছে? WHO সেই সংজ্ঞা মনে আছে তো? তাহলে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, ওইটাকে এনশিওর করার জন্য দরকার কী আমার? হচ্ছে গুড হেলথ, দ্যাট মিন্স প্রোটিনের কনসিস্টেন্সি যাতে ঠিক থাকে আমার দেহে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? না না বুঝে থাকলে কিন্তু এখনও সময় আছে। আচ্ছা দেখেন, এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে দেওয়া আছে, একটা আছে অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, হিস্টিডিন, আর এটা হচ্ছে কি আইসোলিউসিন। আচ্ছা লিউসিন এগুলো আপনার ইয়ে বলছে লাইসিন, মিথিওনিন, হ্যাঁ, ফিনাইলাইনিন, আর এটা হচ্ছে থিওনিনিন, আছে টিপটোফেন আর ভেলাইন। এগুলো খুব বেশি যে দরুর দরকার আছে, এগুলো আমার মনে হয় যে ওই যারা ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করে তাদের, আপনার শুধু একটু জেনে রাখেন ধারণা দেওয়ার জন্য, এগুলো আমার খুব বেশি দরকার নেই। আচ্ছা ফাংশন অফ অ্যামাইনো প্রোটিন টু বিল্ড অ্যান্ড রিপেয়ার বডি টিস্যুজেস, মেন কাজটা কি? হ্যাঁ, মেন কাজটা কি? বডিটা বিল্ড করা, আরেকটা হচ্ছে টিস্যুকে রিপেয়ার করা, আরেকটা হচ্ছে কি হরমোনস অ্যান্ড অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার হুইচ আর অ্যাসেনশিয়াল ফর দি রেগুলেশন অফ মেটাবলিজম অ্যান্ড ডাইজেশন। খেয়াল করেন ভাইয়েরা, আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে প্রোটিনের মেন কাজটা কি মেটাবলিস্ট রোল প্লে করা, আরেকটা আছে ডাইজেশন, ভেরি গুড। অ্যান্টিবডিজ প্রোটিন ডিফেন্ড এগেনস্ট ইনভেডিং, ইনভেডিং মানে কি জানেন? ইনভেডিং মানে হচ্ছে আক্রমণ করা এক কথায়, হ্যাঁ, ইনভেড মানে আক্রমণ। মাইক্রোবস অ্যান্ড অ্যালার্জেন, অ্যালার্জিক রিয়াকশন, আমার দেহে যে অনেক আছে না, অনেক ইয়ে আছে না, মাইক্রোবস আছে না, যে প্রতিনিয়ত আমাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করতেছে, করছে তো? আপনি যদি বস্তিতে 3 দিন থাকেন এক নাগরিক পরিবেশে, আপনার কী ডেভেলপ করবে বলেন ডাক্তার ভাইরা, বলেন স্লাম এরিয়াতে কেউ কাজ করেছেন? হ্যাঁ, আপনি ওই পরিবেশে থাকেন, প্রথম আপনার হবে স্কিন হবে, নাম্বার হচ্ছে স্কিন ডিজিজ হবে। আর ওইখানে কি পানি যদি আপনি কনজিউম করেন তাহলে চান্স কোথায়? কলেরা, ডায়রিয়া, সাম এক্সটেন্ট টাইফয়েড ফিভার, তাই না? আর একটু যদি দূরে যান ওইখানে এসটিডি হওয়ার ডেভেলপ করার সুযোগ থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন যেটা বলতেছিলাম যে ওই জায়গাতে শত শত কী আছে? জার্ম আছে, শত শত ব্যাকটেরিয়া আছে, আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। কিন্তু আমি যদি এখানে ফিজিক্যালি সাউন্ড থাকি, ফিজিক্যালি যদি আমি প্রোটেক্টিভ থাকি, তাহলে এটা সম্ভব? তাই ফিজিক্যালি প্রোটেক্টিভ দিবে কি, আমাকে অ্যান্সার করবে কে? প্রোটিন। শুধু যে প্রোটিন তা না, প্রোটিনের একটা বড় রোল আছে এখানে। প্রোটিন কী করবে? সেই কাজটাকে বেশি পরিমাণে প্রোটেক্ট করবে। আচ্ছা, প্রোটিন হেল্প ইন মেনটেনিং ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস ব্যালেন্স ইন দ্য বডি অ্যান্ড দাস প্রিভেন্ট এডিমা, অ্যাবনর্মাল রিটেনশন অফ বডি ফ্লুইডস। তার মানে ইডিমা তো জানেন টিউমার, তাই নাকি? পানি আসা এক কথা আছে তো, ওইখানে যদি ফ্লুইডটা রিটেনশন হতে থাকে, জমা হতে থাকে, সেই কন্ডিশনটা কারণ বলছে কি এডিমা। হেল্প ইন মাসল কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, মাসল স্টিফনেস হয়ে যায় আপনারা জানেন, ডাক্তার ভাইরা তো জানেন, এখানে তখন শত শত কি মাসল রিল্যাক্সেশন বিক্রি হয়, তাই না? তো ওই
মাসল স্টিফনেস যাদের না হয় সেটার একটা বড় রোল প্লে করে কে? প্রোটিন। আর মাসল স্টিফনেস হলে কেমন ক্ষতি হতে পারে সেটা ডাক্তার ভাইরা সবচেয়ে ভালো বলতে পারে। বলেন, ওখানে কি বেশি পেন সেন্সেশন হয় নাকি স্টিফনেস হলে? আর কি হয়, ইনফ্লামেশন হয়? আচ্ছা, এইগুলো কিন্তু আমাদের এজ পিপুলদের সবচেয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা, কেন? একদম প্রোটিন একটা যে বাফার ইন মেনটেনিং প্রপার অ্যাসিড বেস ব্যালেন্স, যে কথাটা আমি কিছুক্ষণ আগে স্টমাকের কথা উল্লেখ করেছিলাম, তাই না? আচ্ছা, প্রোটিন অ্যাসিস্ট ইন ট্রান্সপোর্টিং অ্যান্ড স্টোরেজ অফ নিউট্রিয়েন্টস, প্রোভাইড এনার্জি হোয়েন কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাট ইনটেক আর ইন অ্যাডিকুয়েট। আপনারা উট নাম শুনেছেন? উট কি বলেন তো, এটা মরুভূমির জাহাজ। আচ্ছা, এই উটের একটা বড় বৈশিষ্ট্য আছে, কী আছে বলেন? পানি জমা রাখতে পারে, তাই না? তো পানি জমা রাখছে কেন? যখন সে যখন মরুভূমিতে চলাচল করে, ওই ডিহাইড্রেটেড কন্ডিশনে সে তার বডির যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা দিয়ে টোটাল বডিটাকে সে কী করে? মেনটেন করে। তা আমি যদি ধরেন আমার কার্বোহাইড্রেট খুবই সস্তা খাবার, আমি যদি সেটাও না পাই বা ফ্যাট যদি আমি না পাই, তখন আমার দেহের যে প্রোটিন আছে সেটা কী করবে? সেটা থেকে কী করবে? তো এই জন্য আমার দেহের যে ডিপোজিটেড ফ্যাট আছে সেই ফ্যাটটা অফকোর্স আছে কি, ইট ইজ কাম ফ্রম প্রোটিন, তাই না? সেই ফ্যাটটা আমাকে কি সুস্থ রাখবে? পানি না খেয়ে মানুষ কয়দিন বসে বলেন? কয়দিন বসতে পারে ডাক্তার ভাই বলেন, কয়দিন বসতে পারে? 16 দিন বসতে পারে। আচ্ছা, এই কথার সাথে কে কে অ্যাগ্রি করেন? হ্যাঁ, 16 দিন কি বাঁচা সম্ভব? বাঁচা সম্ভব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 16 দিন না, তার যুক্তি আছে, মানে এটা খুব ভালো কথা। এটা বলা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যদি আপনি রেস্কিউ অপারেশনে থাকেন তাহলে ওই শিক্ষাটা আপনাকে দেওয়া হবে যে একটা মানুষ যদি কোনো একটা জায়গাতে আটকা পড়ে, নর্মালি হচ্ছে মানুষের পানি না খেয়ে মানুষ 3 দিন বাঁচতে পারে, আর খাদ্য না খেয়ে তার দেহের যে পরিমাণ ফ্লুইড আছে, চর্বি আছে বা স্টোরেজ যে প্রোটিন আছে সেটা দিয়ে সে 2 সপ্তাহ মতো বাঁচতে পারে। হ্যাঁ, কিন্তু সাধারণ ঘটনাটা আমাদের অবাক করার মতো, তাই না? অবাক করার মতো না? তো এটা একটা উদাহরণ হতে পারে নাকি সারা পৃথিবীতে? হ্যাঁ, আপনারা ওইটার একটা ডকুমেন্টারি তৈরি হয়েছিল সিঙ্গাপুর থেকে, দেখছেন কেউ? দেখছেন? আচ্ছা, উনি দেখছে বলে ভালো হয়েছে, আপনারা দেখবেন, ওটার একটা ডকুমেন্টারি আছে। হ্যাঁ, আচ্ছা, দেখ, ওটা নিয়ে পরে কথা হবে, নেক্সট আসেন। ঘটনাটা হলো যে মানুষ পানি এবং ইয়ে না খেয়ে কীভাবে 14 দিন বাঁচতে পারে। হ্যাঁ, আরেকটা ঘটনা ঘটছিল ওই যে ইয়েতে জাহাজের কার্গোর মধ্যে থেকে আমাদের 2 জন মানুষ একজন বেঁচে গেছিলো সিঙ্গাপুর থেকে, মনে আছে? মনে আছে কি? আপনারা এগুলো পড়েন না? হ্যাঁ, তো ঠিক কথা বলছেন, এত ঘটনা ঘটতেছে, মানে এই ঘটনা সেটা খুব সিম্পল ঘটনা মনে রাখার জন্য, কারণ সারা পৃথিবী যখন আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ঘটনা নিয়ে, এটা তো আমাদের মাথায় আসার কথা। আচ্ছা, যাক, ওটা নিয়ে পরে কথা হবে, মেনটেন। আচ্ছা, দেখেন ফাংশন অফ ইয়ে প্রোটিন হচ্ছে কি, মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স। আমি কিন্তু এই জন্য আলোচনা করেছি, জাস্ট এখানে ডিটেলস এটা দিয়েছে, মেনটেন অফ দি কারেক্ট লেভেল অফ অ্যাসিডিটি অফ এ বডি ফ্লুইড, প্রোটিন ইন দ্য ব্লাড অ্যাক্ট অ্যাজ এ কেমিক্যাল বাফার। হ্যাঁ, তাহলে কি কাউন্টার অ্যাক্ট অ্যান এক্সেস অফ অ্যাসিড বেজ ইন এ ফ্লুইড। বাফারের কাজ কি? বাফার একটা সলিউশন একটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করা, কেমন? আচ্ছা, দেখেন, ক্যারি ভাইটাল সাবস্টেন্স, ট্রান্সপোর্ট লাইপোপ্রোটিনস, প্রোটিন লাই লিঙ্কড উইথ ফ্যাট, আয়রন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, লোড LDL, জানেন তো LDL, HDL, কারণ কি এ পর্যন্ত ওই ইয়ে মানে ইলেকট্রোলাইটসের ইয়ে কী বলে এটা, লিপিড প্রোফাইল কেউ করেন নাই? করছেন তো? এখানে কী আছে? LDL আছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। দেখবেন একটা তেল কোম্পানির বিজ্ঞাপনে এই HDL বাড়ানোর কথা বলা আছে, আপনারা জানেন কোনটা বলেন তো? রূপসাদা, আচ্ছা মনে আছে, দেখ। হ্যাঁ, ওটা কি, ওটা সোর্স অফ সোয়াবিন। এখানে বলা হচ্ছে যে এই ইয়ের কাজটা হলো, প্রোটিনের কাজটা হলো লাইপোপ্রোটিন, যাতে যেগুলো হচ্ছে HDL হচ্ছে আমার দেহের জন্য সবচেয়ে উপকারী,
হ্যাঁ কোলেস্ট্রল, এই কোলেস্ট্রলের কাজটা হচ্ছে, এটাও একটা আলটিমেট সোর্স হচ্ছে প্রোটিন। তো সেখান থেকে এটা হচ্ছে এই লাইপোপ্রোটিনগুলোকে কী করে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, কি প্রোটিন, অক্সিজেন, ক্রোমোজমস অ্যান্ড আদার বান্ডেলস অফ প্রোটিন টু আদার পার্টস অফ দি সেল। ওই যে যখন যেহেতু ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তারপরে কি প্রোভাইড এনার্জি, প্রোভাইডস দ্য সেল উইথ দ্য এনার্জি দে নিড টু এক্সিস্ট। আমার বেঁচে থাকার জন্য যতটুকু শক্তি দরকার, প্রত্যেকটা শক্তি কোথা থেকে আসবে, দ্যাট সোর্স অফ প্রোটিন। ল্যাকিং অফ কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস দ্য বডি ইউজেস প্রোটিন অ্যাজ অ্যান এনার্জি সোর্স। ওই তো বললাম যে স্টোর করে রাখা যেটা, সেই একই কেস। আচ্ছা আসেন দেখেন এই রিকোয়ারমেন্ট অফ প্রোটিন কতগুলো ডিপেন্ড, কতগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এজ, বাচ্চার যে ধরনের ইয়ে দরকার, প্রোটিন দরকার, সেটা নিশ্চয় আমার দরকার হবে না। আবার বয়স্ক বয়সে যেটা ডায়েট স্টার্টস হওয়ার কথা সেটা নিশ্চয়ই বাচ্চাদের হবে না, তাই না? তাহলে জেন্ডার, বডি সাইজ, স্টেট অফ হেলথ, আর হচ্ছে আরডিএ, রাইবোনিউক্লিক্স নাকি আরডিএ, মানে কি রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, ভেরি গুড। হ্যাঁ 52 grams পার ডে, এটা কথা বলছে 14 থেকে যাদের বয়স 18 বছর তাদের লাগবে কতটুকু, 52 grams প্রোটিন। তারপরে তাই না, আর সেটা 46 grams কিন্তু পার ডে ফর ফিমেল, একটু বেশি লাগবে, তাই না? কেন বলেন তো, কেন পিওয়ার্ডির এস কত, পিওয়ার্ডির 14 × 13 × 19, তাই তো 45, কি পিওয়ার্ডি কি 45 বলেন আপনারা বলেন, হ্যাঁ 13 × 19 শিওর, বয়স সন্ধিকাল এত পড়ছি আর এটুকু মনে নাই। এই সময় খাদ্যের পরিমাণ সবচেয়ে কেন গ্রোথটা এবং হরমোনাল কী হয়, হরমোনাল চেঞ্জটা খুবই প্রকট হয় ওই সময়, একদম ওই যে ঝর্ণার মতো মানুষের দেহে তখন হরমোনের ইয়েটা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই জন্য তার ফুড মিলে অফকোর্স সেটা চেঞ্জ আনতে হবে, কিন্তু আমরা কি সত্যি অর্থে এটা দিতে পারি, পারা যায়, সম্ভব হয় না? থ্যাংক ইউ। সবচেয়ে বড়ো জিনিসটা হলো সেই ইনফরমেশনটা আমাদের মাথায় নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দুর্জয় কি ঘুম লাগছে, তারা দুবার উঠে না বসেন তাদের ঘুম চলে যাবে। হ্যাঁ আচ্ছা 85 grams পার কেজি, এই যে পার কেজি বডি ওয়েটে কত, এটা একটা ওভারঅল স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে যখন মানুষ একটা এজড পিপুল হবে, মোটামুটি কর্মক্ষম, এই কর্মক্ষমের বয়স কোন সময় থেকে কোন সময় জানেন আপনারা? হ্যাঁ মানে সবচেয়ে এখন বাংলাদেশের সিক্সটি, মানে একটা মানুষ যেহেতু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, তাই না, গড়াই বেড়েছে না, এই জন্য আমাদের কর্মক্ষম সময়টা একটু বেড়েছে। এই সময়টা মানুষের অভাব যে খাদ্যের ইয়েটা রিকোয়ারমেন্টটা হচ্ছে 85 grams প্রোটিন। সে যতগুলো খাবার কনজিউম করবে সেই খাবারের মধ্যে অবশ্যই সেই এটুকু এই পরিমাণটা থাকতে হবে, সময় কিন্তু একবারে নকিং। আচ্ছা দেখেন প্রোটিন নিশ্চু কী হতে গ্রোয়িং ইয়ং, আচ্ছা এটা তো আপনি পারবেন, প্রেগন্যান্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং ওম্যান, তো কাদের জন্য সবচেয়ে বেশি প্রোটিনটা দরকার, তাই না? টিনেজ দরকার, অ্যাডাল্ট মেলস দরকার, ইন্ডিভিজুয়ালস উইথ লিন মাসল, ওই যে আমি একদম বাংলা লেগে রয়েছে লিন শব্দ নিয়ে তাদের জন্য সমস্যা না হয়। আচ্ছা ওই দিনকে শেক কিনে একটা শব্দ হয়েছিল না, আপনাদের পড়েছিলেন এটা? হ্যাঁ আচ্ছা ওইটা নিয়ে পরে কথা বলো। লার্জ টল পার্সন ইন কম্পারিজন টু অর স্মল অ্যান্ড শর্ট পার্সন, মানে ছোটোর চাইতে বড়ো মানুষের খাবার বেশি লাগে, তাই না? আদনান সানির খাবার কত লাগতো জানেন? এটা জানেন না? আদনান সানির গান শুনেন, কিন্তু আদনান সানি তো মোটা ছিল, তার পার ডে ডায়েটই শুধু করে না, সে এখন নায়ক বনে গেছে, বুঝছেন? আগে তো নায়ক ছিল। তারপরে ইল অ্যান্ড ইনজুড পিপুল টু বিল্ড অ্যান্টিবডিজ অ্যান্ড রিবিল্ড ড্যামেজ টিস্যুস। আচ্ছা আমি খুব দ্রুত শেষ করতে হবে, হ্যাঁ একটু আর্লিয়ার যাই। হ্যাঁ আচ্ছা আসেন, স্ট্রাকচার অফ দি প্রোটিন, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার, এই চারটা স্ট্রাকচার এই প্রোটিনের একটা 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 করে বৈশিষ্ট্য আছে, এগুলো আপনারা দেখে নেবেন, কেমন? আসেন এখন আসেন, এই প্রোটিন যদি আমার দেহে না থাকে তাহলে কী প্রবলেমগুলো হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে মাসল ওয়েস্টিং, আর্মস অ্যান্ড লেগস বিকাম ভেরি থিন, তাই না? আমি এখানে কিছু ছবি দিতে চেয়েছিলাম আফ্রিকানদের, আসলে ওই ছবিগুলো এখন কি জেন্ডার যে আমরা সমতার কথা বলি, ওই ছবিগুলো আসলে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, এবং আসছে কিন্তু সেই চেঞ্জগুলো। তো আমরা একটা বাচ্চা একদম থিন হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ওগুলোকে আমরা ছবি দেখিয়ে আমরা বিভিন্ন সভা সেমিনারের কথা বলতেছি, এগুলো কিন্তু বন্ধ হওয়ার জন্য সোচ্চার আন্দোলন হচ্ছে, এজন্য আমি দিতে চাই না। ওই কারণে লুজ অ্যাপিটাইট, স্ট্রেংথ অ্যান্ড ওয়েট,
ডিলে ইন ওন্ডস হিলিং, ডায়াবেটিস পেশেন্টদের যদি কোনো জায়গাতে কেটে যায় কি হয়, ঘাস শুকাই হতে চাই কেন বলেন তো? সুগারের পরিমাণটা অনেক বেশি হতে, তার মানে কি সে যদি প্রোটিন বা অন্য অন্য সোর্স থেকে যদি যে ইয়েটা খাবারটা দেহে কনজিউম করে সেটাকে প্রপারলি মেটাবলাইজড হয় না, ডাইজেস্টিভ সিস্টেম তার ভালো থাকে না, ওইটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে একটা সবচেয়ে ম্যাল নিউট্রেটেড মানুষ যদি হয়ে থাকে তার দেহে কিন্তু এই উন্ড হিলিংয়ের পরিমাণ সিগনিফিকেন্ট ফল করে। আচ্ছা, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন এই হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে ম্যানাসমাস আর সে ওয়াশিকর করে কি এর শব্দটা? হ্যাঁ, একজন ভালো করে বলেন, কোশিয়র কর, এটা ঠিক তো? আমি শব্দটা খুঁজে বের করছি 1913 সালে, এটা ঘানাতে এই শব্দটা তৈরি করেছিল, দেশের লোকাল টার্ম। এই টার্মটা পরে WHO অ্যাকসেপ্ট করছে 1945 সালে করে, যে এটা বলা হচ্ছে যে সিভিয়ার ম্যাল নিউট্রেটেড যে কন্ডিশন মানুষের সেই কন্ডিশনটাকে ঘানার এই ভাষায় শব্দটা বলা হয়, আমরা যেটাকে ম্যারাসমাস বলি, ঠিক আছে, সেটা হচ্ছে ঘানাতে এই শব্দটা ইউজ করে। ঘানা কিন্তু আমাদের কাছে খুব পরিচিত, কেন জানেন? কফি আনার নাম শুনছেন? কফি আনান, এই সেই লোক হচ্ছে ঘানার মানুষ। আচ্ছা, ম্যারাসমাসের বৈশিষ্ট্য সেখানে দেখা যান ওয়াস্টিং অ্যান্ড উইকেনিং অফ মাসল লুক স্কিন অ্যান্ড বন্স। আচ্ছা, এটা আপনারা দেখে নেবেন, এটা আর দেখার কিছু নাই। আচ্ছা, এখানে ওই শব্দটা দেওয়া আছে ওভার কনজাম্পশন, যদি প্রোটিনের আবার অতিরিক্ত খেয়ে ফেলেন। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন যদি গ্রিল খান তাহলে কী প্রবলেম হবে দেখেন, সেটা হচ্ছে লিভার অ্যান্ড কিডনি প্রবলেম, প্রডিউস অ্যান ওভার বাউন্ডেন্স, কি ওভার অ্যাবাউন্ডেন্স অফ নাইট্রোজেন ওয়েস্ট, আচ্ছা ওই যে অতিরিক্ত খেলে যে জিনিসটা হয়, বডি মাস্ট এক্সক্রিট দিস ওয়েস্ট বিফোর ইট বিল্ডস আপ টু টক্সিক লেভেল। হ্যাঁ, তো যদি অতিরিক্ত খেয়ে থাকেন তাহলে কি হয়তো টক্সিক লেভেলে যেতে পারে, আর নাহলে আনসেন্সড অবস্থা আপনার দেহ থেকে বেরোয় যেতে পারে, যেটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি যে ক্যালসিয়াম লস, ডায়েটস হাই ইন প্রোটিন ফ্রম অ্যানিমালস কন্ট্রিবিউট টু ক্যালসিয়াম লস ইন দ্য বোনস। অতিরিক্ত প্রোটিন খেলে আমার সমস্যা কোথায়, যে আমার বোনের জন্য যে পরিমাণ রিকোয়ার্ড ক্যালসিয়াম দরকার সেটা কিন্তু লস হবে। আর হচ্ছে এক্সেস বডি ফ্যাট, চলে এসছে শেষে, লস হবে একটা কারণের জন্য, কেন লস হবে না আপনাকে সেটা বলেন। সুগার যদি কন্টিনিউস আপনি খেতে চান তাহলে দেখবেন আপনার কোনো না কোনো জায়গাতে গিয়ে বিটা সেলের ফাংশনটা সিভিয়ারলি ফল করবে, যখনই ফল করে তখন ওই গ্লুকোজটাকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ATP তৈরি করে যতটুকু ইনসুলিনের প্রয়োজন সেটা দেহ তখন কী করতে পারে না, এক্সক্রিট করতে পারে না। কন্টিনিউয়াস যদি প্রোটিন খান সেই প্রোটিন লিভারের যতগুলি পাথওয়ে আছে, ভাই ডক্টর ভাইরা আপনি খেয়াল করেন লিভারের যতগুলি পাথে আছে সেই পাথেগুলি, কারণ ওই যে সাইটোক্রম আছে আমি একটা জানি, আপনার মনে হয় ভালো জানবেন এটি, সেই পাথেগুলো কোনো কারণে যে পরিমাণ কেমিক্যাল সাবস্টেন্স দরকার, এক কথায় নিউরো ট্রান্সমিটার দরকার হয় বা ওই ইয়ে পরিমাণ দরকার, মানে মেটাবলাইজটা হেল্প করার জন্য যতগুলি আপনার কেমিক্যাল ইকুইপমেন্ট দরকার হয় এক কথায় বলি, সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখি করতে থাকে কমতে থাকে, তো যখনই কমতে থাকে। এখন যদি আমি দেহে কন্টিনিউয়াস আমি কনজাম করছি প্রোটিন, এই প্রোটিনটা যদি কোনো প্রকার কাজে না লাগে, মেটাবলাইজড না হয়, ডাইজেস্ট না হয়, তাহলে কী করবে সে, দেহকে সারাক্ষণ রেখে দেবে এর মধ্যে না বের করবে? জাস্ট দ্য থিং, এটাই হচ্ছে মেন কারণ। বলেন কোনো কোশ্চিন আছে আপনাদের, প্রশ্ন বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই তা হচ্ছে দুর্জয়ের ঘুম হচ্ছে বড় প্রমাণ। হ্যাঁ, ওই আমি ওই শোনার আমি একটা জিনিস বলি, ওপেন ইউনিভার্সিটির গাইডলাইনটা হচ্ছে যেখানে সেখান থেকে আমি দিচ্ছি, আমি কিছু জিনিস নিচ্ছি বাইরে থেকে, কেমন প্রফেসর? আমি এটা দিয়ে শেষ করি, প্রফেসর ডক্টর কেরামত আলী, ওই নাম শুনে থাকবেন, ওই ঢাকা ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন এবং সে ড্যাফোডিলে আমাদের ছিলেন, এই জানুয়ারি মাসে উনি আসলে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, ওনার একটা বই আছে খাদ্য পুষ্টি, খাদ্য এবং পুষ্টি, আপনারা যে কোনো লাইব্রেরিতে গেলেই পাবেন, ওই বইটা আপনি দেখতে পারেন, ওই বইটাতে অনেকগুলি ইনফরমেশন আছে যেগুলো আপনার বেসিক লেভেলের নিউট্রিশন সম্পর্কে ভালো ধারণা দিবে। বাংলা বইটা খাদ্য এবং পুষ্টি, তাহলে আপনি ইংলিশে করে নেবেন, তাহলে তো আপনার ভালো, একের সঙ্গে দুটো কাজ করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? কিছু কিছু পারছেন, তাহলে আজকে
এ পর্যন্ত শেষ করি নাকি? হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন।